প্রিয় পঞ্চম শ্রেণীর পরীক্ষার্থী বন্ধুরা তোমাদের জন্য এই ভিডিওটি এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি পঞ্চম শ্রেণী অর্থাৎ ক্লাস ফাইভের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নপত্র দু হাজার অর্থাৎ ফাইনাল পরীক্ষার প্রশ্নপত্র এই ভিডিওটিতে সম্পূর্ণ উত্তর আলোচনা করতে চলেছি আজকের বিষয় স্বাস্থ্য ও শারীরিক শিক্ষা বন্ধুরা স্বাস্থ্য ও শারীরিক শিক্ষা বিষয়ের প্রশ্নপত্রটি সম্পূর্ণ সিসিই এবং এসএস পদ্ধতি পদ্ধতি অনুসরণ করে তৈরি হয়েছে তাই অবশ্যই এই প্রশ্নপত্রটি তোমাদের দেখে নিতেই হবে পূর্ণমান চল্লিশ সময় এক ঘন্টা তিরিশ মিনিট দেখো পরীক্ষার্থীর নাম অর্থাৎ পরীক্ষার্থী বন্ধুরা তোমরা তোমাদের এখানে নাম লিখবে ক্রমিক সংখ্যা অর্থাৎ তোমরা তোমাদের নাম নাম লেখার পরে এখানে রোল নাম্বার লিখবে ক্রমিক সংখ্যার জায়গায় জায়গায় রোল নাম্বার লিখবে প্রথমেই দেখে নেওয়া যাক প্রথমেই দেখে নেওয়া যাক এক দাগে সঠিক উত্তরটির মাথায় টিক চিহ্ন দাও এখানে চারটি প্রশ্নের উত্তর করতে হবে মোট মার্ক প্রত্যেকটি প্রশ্নের জন্য এক করে বরাদ্দ প্রথম একের ক ভালো ও খারাপ স্পর্শে প্রয়োজনে দেখো এক শূন্য নয় আট নম্বরে ফোন করে জানাতে হবে টিক চিহ্ন দিলাম দেখো এক হাজার আটানব্বই এর ঘরে খদাগ দেখো মাম্পস মাম্পস রোগের প্রতিষেধক টিকা হলো এম এম আর বিনা টিকিটে রেল ভ্রমণ একটি কু অভ্যাস ঘ দাগে বাল্য বিবাহ রোধে পশ্চিমবঙ্গ সরকারের জনপ্রিয় প্রকল্প কন্যাশ্রী দুই দাগে দেখো সত্য অথবা মিথ্যা লেখো সত্য অথবা মিথ্যা লেখো এখানে দেখো প্রত্যেকটি প্রশ্নের জন্য এক করে বরাদ্দ মোট চারটি প্রশ্নের উত্তর করতে হবে চারম্যাল প্রথমে দেখো দুইয়ের ক হামের প্রাদুর্ভাব দেখা যায় সাধারণত বসন্তকালে এটি সত্য দেখো সত্য সত্যর ঘরে টিক মানে সত্য লিখে দিয়েছি দেখো দুর্ঘটনা দুর্ঘটনাপ্রবণ অঞ্চলে গাড়ির গতিবেগ বাড়াতে হবে এটি মিথ্যা দেখো এই ঘরে মিথ্যা লিখে দিয়েছি গদাগে সেভ ড্রাইভ আর সেভ লাইভ হলো শক হোক সবার অঙ্গীকার এটি সত্য দেখো সত্য ঘরে লিখে দিয়েছি ঘদা গাঢ় ঘুম আর বিশ্রাম সঙ্গে রোজ একটু ব্যায়াম হ্যাঁ সত্য নেক্সট আমরা দেখব তিন দাগে তিন দাগের প্রশ্নগুলি দেখে নাও ও তার উত্তর নিচের শূন্যস্থানগুলি পূরণ করো তিনটি শূন্যস্থান পূরণ করতে হবে তিন প্রত্যেকটি শূন্যস্থানের জন্য এক করে বরাদ্দ তিনের ক দেখে নেব পথ দুর্ঘটনায় প্রতি তিন মিনিটে একজনের মৃত্যু হয় শূন্য স্থানে তিন মিনিট হলো জনপ্রিয় মোটরবিহীন যানবাহন গ দাগ নলকূপ ও শৌচাগারের দূরত্ব দশ মিটারের বেশি হওয়া বাঞ্ছনীয় বা হওয়া উচিত দাগে দেখো প্রশ্নগুলির উত্তর লেখো দেখো তিনটি প্রশ্নের উত্তর দিতে হবে তিন প্রত্যেকটির জন্য করে বরাদ্দ তিনটি কারণ লেখো দেখো এক গর্ভাবস্থা দুই তিন ঘাত যাকে আলসার বলা হয় তিন বংশগত সমস্যা চার আয়রন ফোলিক অ্যাসিড বা ভিটামিন বি টুয়েলভ সমৃদ্ধ খাদ্যের অভাব আমি চারটে কারণ লিখে দিয়েছি এবার চারের খ দেখো পথ দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়ার তিনটি উপায় লেখো এক বিভিন্ন সড়কে নির্ধারিত গতিসীমায় গাড়ি চালানো দুই মোটরসাইকেল গাড়ি চালানোর আগে সর্বদা হেলমেট সিট বেল্ট এবং অন্যান্য নিরাপত্তা সরঞ্জাম পরিধান করুন বা পরিধান করতে হবে তারপর দেখো গদ আগে হলে তৎক্ষণাৎ তুমি কি কি করবে দেখো ডায়রিয়া হলে প্রচুর পরিমাণে খাবার সালাইন তরল পানীয় ও পুষ্টিকর খাবার খাওয়া উচিত এবার পেজ এখানে দেখো কলা ও কর্মশিক্ষা অর্থাৎ এই স্বাস্থ্য ও শারীরিক শিক্ষার একটা অংশ কলা ও কর্মশিক্ষা এখানে কি বলেছে দেখো বলেছে ছবি দুটিতে রং করো এই ছবিগুলোতে তোমরা রং করবে ঠিক আছে আমি প্রশ্নপত্রটা দেখিয়ে দিলাম তোমরা ছবিতে রঙ করবে আমি রং রং যদি করে দিই তাহলে তো তোমরা বুঝতে পারবে না তবে তোমরা ইচ্ছা মতো এই মানুষের গায়ের রং পোশাকের রং কিন্তু আলাদা করবে তারপর খ দাগে দেখে নাও এটাতেও কিন্তু রঙ করতে হবে এই দুটো ছবি দেওয়া আছে এই দুটো ছবিতে তোমাদের আলাদা করে রং করতে হবে এর জন্য কিন্তু বরাদ্দ রয়েছে দশ করে প্রত্যেকটি ছবির জন্য এই ছবিটার জন্য দশ এবং এখানে নিচের যে দাগের ছবি এর জন্য দশ মোট কুড়ি বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টে শেয়ার করো थैंक ইউ वेरी মাচ কিপ वाचिंग মাই चैनल অ্যান্ড মাই ভিডিও